হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সুকান্ত স্যার বলছি। আমি তোমাদের SSC স্ট্যানোগ্রাফির উপর 2011-এ মিসিং নাম্বারের যে সামগুলো পড়েছে আমি কন্টিনিউয়াসলি সেটাকে করিয়ে যাচ্ছি নিউমারিক্যালি। সো যেভাবে যে সিস্টেমে এক্সাম এসেছিল আমি বোর্ডে সেই সিস্টেমেই সেইভাবে অপশনগুলো তাই আছে আমি করিয়ে যাচ্ছি। সো স্টেনোগ্রাফার সামনে একটা এক্সাম আছে কলকাতার আন্ডারে, তো আমাকে কেউ রিকোয়েস্ট করেছে স্যার কিছু সাম করিয়ে দিন যাতে আমার খুব কাজে লাগে। তো আমি আই উইল ট্রাই সেই জায়গাটায়। প্রথম চলো বন্ধু আমরা এটা রো ওয়াইজ আদারওয়াইজ কলাম ওয়াইজ করতে পারি। সরি, আমরা একটা পার্ট আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখো 3 3 9 একটা রিদিম পেলাম, বাট 15 × 35 কি হবে জানি না, রিদিমটা বেরোতে পারছি না। 5 × 7 35 মিলছে না, ক্যান্সেল হয়ে গেল, জাস্ট একটা রিদিম পেয়েছিলাম। কিন্তু এখানটা একটা জিনিস, আমরা যদি কলা রো ওয়াইজ করি 3 × 5 = 15, 3 × 7 = 35, তাহলে দুটো রিদিম আমি অ্যাবসলিউটলি কোয়েনসাইড করালাম, ধারটা তাহলে হতে বাধ্য দ্যাট ইজ দ্য রিদিম। তাহলে এটা হবে গিয়ে 9 × 5 = 45। ওকে ফ্রেন্ডস, অপশন ডি। তাহলে রিদিম তো দাঁড়ালো এটা এটা রো ওয়াইজ, রো মানে R1 × R3 = R2, দিস ইজ দ্য রিদিম R1 × R3 = R3। ফর দিস রিজন এখানে পার্টিকুলারলি হ্যাজ নো কোনো ফর্মুলেশন নেই, সো এর রিদিম আছে এবং ইচ অফ সাম যতগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ 24 সামস আমি কন্টিনিউয়াসলি করাচ্ছি। তো আমার চ্যানেলটা খুললে পর তুমি এটা কন্টিনিউয়াসলি দেখতে পারবে এবং ইচ অফ সামের জন্য যে রিদিমটা হয় আমি সেটা লেফট আদারওয়াইজ রাইট সাইডে শো করেছি। ওকে ফ্রেন্ডস, বাই।